যেখানে থাকে কিভাবে থাকে আমি একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আপনারা দেখলে বিশ্বাস করেন দর্শক, যদি অবাক না হন তাহলে আপনারা দেখে দেখেন। চাচা একটু আমি একটু ঢুকি, হ্যাঁ ঢুকেন, রাগ করবেন না তো, না ঢুকেন দর্শক, একটু দেখেন এদিকে আসেন, আমি এদিকে ঢুকতেছি দেখেন। আল্লাহ আমার চাচা এই সুন্দর বিলেসে জীবন যাপন থুয়ে কি কারণে যে এই জীবন বাচ্চা নিছে আমার সেটা, এই যে দর্শক দেখেন আমার ভয় লাগতেছে, কাকা সাপ টাপ নাই তো ভিতরে? না কিছু নাই তো, সাপ নাই দর্শক। এই যে আমি ঢুকলাম, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে একজন চাচাকে দেখতে পাচ্ছেন যিনি দীর্ঘদিন ধরে এই যে ছালা মানে বস্তা, চাউলের বস্তা, চিনির বস্তা, এই যে বস্তা গায়ে দিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ জীবন যাপন করতেছেন। প্রিয় দর্শক তিনি যেখানে জীবন যাপন করতেছেন সেখানে আশেপাশের দিক তাকালে আপনি কোনো মানুষ দেখতে পারবেন না, শুধু সরিষা খেত আর সরিষা খেত। প্রিয় দর্শক দেখেন আপনারা চারিপাশে তাকায় দেখেন ওনার মানে ওনার যদি কোনো সমস্যা হয় কেউ ডাক্তারে আসবে এমন কোনো পরিবেশ পরিস্থিতি এখানে নাই। প্রিয় দর্শক আমার এই চাচা কার সাথে রাগ করে, কার সাথে জিত করে, কি কারণে তিনি সুন্দর বিলাসী জীবন থুয়ে, সুন্দর বিলাসী জীবন যাপন থুয়ে তিনি এরকম একটা অদ্ভুত জীবন যাপন বেছে নিয়েছে বিস্তারিত চাচার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। তো চাচা আপনি কার সাথে রাগ করে এই যে ছালা? রাগ না ওটা পাইবেন না, ওটা মনে করেন জিজ্ঞাসা করবেন না, আমার একটা কথা তো বলছেন না, ওটা মনে করেন গ্রাম দর্শকের কাছে জিজ্ঞাসা করে পাইবেন না। তো আপনি আপনি আপনার গায়ে এটা কি, এটা কি? দর্শক শুনছেন অবাক কাণ্ড, চাচা 11 বছর যাবত এই ছালা পরে থাকে। আচ্ছা চাচা আপনি যে এই যে খোলামেলা জায়গায় থাকেন, আপনারা তো শিয়ালে কামড়াইতে পারে, সাপে কামড়াইতে পারে, ওই যে কুত্তে আপনার সাথে মানে আপনার কামড়াইতে পারে, তো এই জীবন যাপন কেন করেন? ওইটা হয় না, ওইটা হয় না, ওইটা আসে না। কেন হয় না? শিয়াল যাচ্ছে ঘুরে চারিদিকে, রাত্রে ঘুরে ঘুরে, তো আপনার ঘুমের ডিস্টার্ব হয় না? না। আপনি ঘুমান কই? নিচে যেয়ে ঘুমাই। নিচে? হ্যাঁ। এটা নিচে যান? নিচে যেয়ে ঘুমাই। প্রিয় দর্শক দেখেন চাচা নাকি এটা নিচে যায়, তো এটা নিচে কি আছে আমরা দেখবো চাচা, এটা দেখতে পারি? উঠান উঠান দর্শক, এই যে দেখেন, এই যে দেখেন দর্শক দেখেন চাচা একটা গুহা বানাইছে, গুহার ভিতরে চাচা বসবাস করে। দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এইখানে একটা মানুষ কিভাবে বসবাস করতে পারে, কিভাবে থাকতে পারে সেটা দর্শক জানার বিষয়। আচ্ছা চাচা আপনি যে এটার ভিতরে থাকেন, হ্যাঁ এই যে এই যে ছোট্ট একটা জায়গার ভিতরে যে আপনি থাকেন, কিভাবে আপনি থাকেন এখানে? তো একটা মানুষ সুন্দরভাবে এখানে, একটা মানুষ সুন্দরভাবে থাকার কোনো স্কোপ নাই, আপনার যে জায়গা কিভাবে থাকে এখানে? এই যে ঘুরে শুয়ে থাকেন জায়গা যেটুক সেই কেমন বানাইছি, ওই যে ভিতরে খরচ আছে, এই খরচ দিয়ে পাও দিয়ে লম্বা শুন যায়, ভিতরে ভিতরে খরচ আছে? হ্যাঁ খরচ আছে। কাকা আমি কি এটা ভিতরে ঢুকতে পারবো? আপনি লম্বা জায়গা আপনি? না না আমি শুতে পারবো, আমি জুতা খুলে ঢুকতে ঢুকি ঢুকতে পারবেন, ঢুকেন। দর্শক চাচা যেখানে থাকে কিভাবে থাকে আমি একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আপনারা দেখলে বিশ্বাস করেন দর্শক, যদি অবাক না হন তাহলে আপনারা দেখে দেখেন। চাচা একটু আমি একটু ঢুকি, হ্যাঁ ঢুকেন, রাগ করবেন না তো, না ঢুকেন দর্শক, একটু দেখেন এদিকে আসেন, আমি এদিকে ঢুকতেছি দেখেন। আল্লাহ আমার চাচা এই সুন্দর বিলেসে জীবন যাপন থুয়ে কি কারণে যে এই জীবন বাচ্চা নিছে আমার সেটা, এই যে দর্শক দেখেন আমার ভয় লাগতেছে, কাকা সাপ টাপ নাই তো ভিতরে? না কিছু নাই তো, সাপ নাই দর্শক। এই যে আমি ঢুকলাম, আল্লাহ জানে বাইরে যেতে পারম কিনা। চাচা এই দর্শক আমি ঢুকে গেছি, এই যে আমি যেখানে আসি চাচা এইভাবে জীবন যাপন করে এটার ভিতরে, এই গুহার ভিতরে। এখন আমার তো আমি ভিতরে বসলে উঠতে পারবো কিনা সেজন্য আমি বসতেছি না দর্শক। এই যে আমি বসি দেখেন, এই যে কিভাবে কি সম্ভব, যে চাচার এখানে সব কিছু আছে, যে হাত পাকা, এই যে তেলের বোতল, এই যে পাও চাচা, ও ওইদিকে পাও দিয়ে দেন, হ্যাঁ ওইদিকে পাও দিই, ইয়ের ভিতরে পাও দিয়ে দেন, ভিতরে পাও দিয়ে দিই। দর্শক আসলে বিষয়টা দেখেন দর্শক, মানে অবাক করে আমি ঘুরতে পারতেছি না, কিন্তু চাচা এত বড় মানুষ কিভাবে থাকে? আপনি লম্বা ছিল বাড়ি না মানুষ, আমি খাটো খুটো ছোট মোটো, খাটো খুটো আমার বাবু মতো বানিয়েছি জায়গাটা। দর্শক আমার চাচা এখানে যে কেন থাকে সেই বিষয়ে আমরা আমরা বিস্তারিত চাচার মুখ থেকে শুনবো। একটা মানুষ এইভাবে কখনোই বসবাস করতে পারে না, কিন্তু কাকায় কেন যে কিভাবে বসবাস করে সেটাই আমার বোধগম্য নয়। আচ্ছা চাচা এই যে দেখেন আমি এটার ভিতরে ঢুকছি, হ্যাঁ আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি আপনার এখানে মৃত্যু হয়, আপনি যেখানে ঘুমান এই 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 গর্তের ভিতরে কত বছর ঘুমান? সেটা আরও থাই গেছে, আরও মনে করেন দুই জায়গায় গর্ত করা হয়েছিল, ওমরে ব্যক্ত তারপরে পায়খানাটা অন্ত থাই গেছি, এই গর্ত করে থেকে গর্ত করি। মানে আপনি গর্ত করে কত বছর যাবত থাকেন?
এটা চলছে মনে করেন এই জিনিসটা 11 বছর ধরেই 11 বছর ধরে গর্ত করে থাকেন শালার সাথেই এ শালা শালা পরে গর্ত করে থাকেন হ্যাঁ 11 বছর ধরে আপনি যদি এই গর্তের ভিতরে যদি মরে যান তাহলে আপনি কেমনে বের করব মরে গেলে কেউ জানবই না মনে করেন এমনি ভালো মানুষই মরে কতজন বাড়তে যাই অনেকে জানে না ওটা মরণ হয়ে গেলে জানবই না কেউ তা আপনি এই মরে গেলে মানে গন্ধ বের হলে পরে যে মাটি আছে এটা দিয়ে চাপা দিয়ে দিবেন নাকি এখানে এটা হইতে পারে ওটা মালিক জানে ওটা আমি বলতে পারবো না তা আপনার এই এটার উদ্দেশ্য এখন মানে এটা করার উদ্দেশ্য কি আপনি কি নিজেকে সালা বাবা হিসাবে নিজেকে সালাপীর হিসাবে নিজেকে সালা মাওলা হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাইতাছেন তা না তাহলে কি এটা মালিক গড়ে থেকে মানে মাতলামি স্টার আছে ছোটকাল থেকে জন্ম পর থেকেই মাতলামি করে স্টার চলছে এটা থেকে আস্তে আস্তে আছে মানে ছোটবেলা থেকেই পরে যে মনে করেন আজ প্রায় 18 বছর আগে পীর ধরছিলাম পীর ধরছিলেন হ্যাঁ পীরে সব বুঝিয়ে দিয়ে গেছে মানে আপনি পীরে আপনার ঘরতে থাকতে গেছে হ্যাঁ আপনি পীরে নামাজ পড়তে কয় নাই নামাজ পড়তে কইছে কোরআন তেলাওয়াত করতে কয় নাই কোরআন তেলাওয়াত কোরআন পড়ছি মানে কয় খতমটা খতম করছি কয়েকটা কয় খতম দিবেন কয় ছোটটা খতম যাক আলহামদুলিল্লাহ তো আপনি তো ধরেন কোরআন না নামাজ পড়েন কোরআন তেলাওয়াত খতম দিবেন সব কিছু জানেন সমাজ সম্পর্কে জানেন আপনি কি ছেলে মেয়ে নাই না আপনি আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছেন শরীক আছে হ্যাঁ শরীক আছে আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয় স্বজন নাই আছে আত্মীয় স্বজন বিয়ে শাদি তো করেন নাই করছেন না আপনি বিয়ে শাদি করবেন কেন বিয়ে শাদি করলে তো চাষির ঋণে এরকম ঘরটা থাকতে পারবেন না তুমি না এইটার মধ্যে কোনো মানুষ থাকাটা এটা কি এরকম দর্শক এইভাবে বসবাস করলে কেউ আবার চাচারে বিয়ে করবো কোন করবো না আচ্ছা চাচা এখন ধরেন আপনার এই জীবন যাপন দেখে যদি কারো আপনার ভালো লাগে হ্যাঁ ধরেন আপনার সাথে বাকি জীবনে ঘরটা অতিবাহিত করতে চাই আপনি কি এরকম কেউ রূপালে অ্যাকসেপ্ট করবেন দরকার নাই হ্যাঁ ওর দরকার নাই কারণ জীবন যাই হারছে ওরা আর বাসুন আর কয়দিন আচ্ছা চাচা মানে আপনি কি সমাজ পরিবার আত্মীয় স্বজনের উপরে খুব রাগ না হ্যাঁ তা না রাগ না না সত্যি কথা বলেন না ওরা শুরু জানতে পারবেন যে গ্রামে জানতে পারবেন তা আপনার এই যে এটা এটা এইভাবে থাকার উদ্দেশ্য কি ফিরকে খুশি করার এটা পীরে বলে দিয়ে গেছে মানে পীরের বাক্য সে এতটুকু দেশে খুশি তাহলে কি আপনার তো মূল্যে তাহলে মাজার উঠে যাবো ওটা বলা যাবে না ওটা কবে কি হবে না হবে ওটা না ধরেন মানে আপনার তো মরার পরে আপনার তো ধরেন দুনিয়ার বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে না কিন্তু আপনার মরে যাওয়ার পরে এই যে এই স্থানীয় যারা আছে সবাই তো মনে করবে যে এখানে একজন কামিলদার লোক ছিল এখানে একজন আউলিয়া লোক ছিল তিনি আজকে দীর্ঘদিন দীর্ঘ 12-13 বছর ধরে ঘরতে বসবাস করছে সেই লোক মানে কতটুকু আমলদার কতটুকু এমএলদার হইলে এলএমদার হইলে সে ঘরতে বসবাস করে এই এইটা পুঁজি করে তো অনেকে আপনার মারা যাবেন আপনার দাফনের উপরে এখানে একটা মাজার দিয়া সেখান দিয়ে ব্যবসা বাম্পার ব্যবসা শুরু করে দিব কিন্তু আমরা তো আমরা বাকি জীবনটা তো আমরা সাধনা আমার জীবন আমি করতে না আমার কাজ আমি করতে না মানুষ জানি কি হবে না হবে ওটা বলবেন না তাহলে আপনি আপনি বলে মনে করেন বহু কবর আছে বহু জায়গায় ওই তো গ্রামে কয়েকটা কবর মাজার বললে মানে সিন্নি হয় বহু এরকম আছে আপনি কি চান যে আপনার মাজারে সিন্নি হোক ওটা আমি আল্লাহর কাছে যতদূর চাই না আমার কামড়ে যে আমার নৈকট আমি লাভ করা পারলাম আচ্ছা পরে কি হবে না হবে এই যে ভিডিও সাক্ষী হবে আপনি যদি আল্লাহর না করে আপনি যদি মারা যান দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে যেটা আপনার আগে আমি চলে যেতে পারি আমার আগে আপনিও চলে যেতে পারেন তাহলে আপনি এই ভিডিওর সামনে বলে রাখেন যে আমি মরে যাওয়ার পরে কেউ আমার কবরকে মাজার হিসেবে আখ্যা দিবা না কেউ আমার কবরে মাজারের নামে সিন্নি করবে না বলে দেন আমি মরে গেলে সাক্ষী রেখি ভিডিওর সামনে আমি মরে গেলে কেউ মাদার সম্পর্কে আক্ষ দেবা না কবর বান্দা ফান্দা এটা লাগবো না কোনো কিছু লাগবো না আমি মরে গেলে শুধু ডাকি অথবা তাই আমার নিয়ে কেউ আমার নিয়ে কেউ মাদার সম্পর্কে ব্যবসা মানে কেউ করবা না পৃথিবীর কেউ জানি রেখো তো দর্শক আপনারা কি বুঝতে পারছেন চাচা কোন সেন্সের লোক তিনি কি সাধন করতেছে একটা মানুষ কতটুকু নিজেকে নিজেকে নিজের কাজে নিয়োজিত রাখলে একটা মানুষ কতটা নিজেকে নিজের কাজে প্রতিষ্ঠিত করতে গেলে এরকম দৃঢ় মনোভাবের অধিকারী হতে পারে প্রিয় দর্শক এই ভিডিওতে কাকার সাথে আর কিছু বলার নাই আমাদের নেক্সট আরোটা ভিডিও আসতেছে সেই ভিডিওতে চাচার সাথে আরও ডিটেলস আলোচনা হবে আচ্ছা চাচা এখানে যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি একটা গজল কোন দিই গজল জানি আমি গান গজল আমার মুখস্থ নেই আপনি কি কোরআন তেলাওয়াত পারেন করতে পারেন কোরআন পড়তাম তো অনেক কোরআন তেলাওয়াত তো তারা হাবে সারা তারাই করে কোরআন না আপনি তো ধরেন কোরআন দুই তিন খতম দিবেন কোন সূরা সূরা টুরা কিছু পারেন না না বড় তা মুখস্থ নেই এমনি কোন সূরা পারেন আপনি ওই কইলাম সূরা ফাতিয়া পারেন ফাতিয়া কইলাম তো দর্শক আমরা চাচার মুখ থেকে সূরা ফাতিয়া শুনবো তো সে আশা
তো দর্শক আমরা চাচার মুক্তির সূরা ফাতিহা শুনবো, চলুন চাচার মুক্তির সূরা ফাতিহা শুনতে শুনতে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জি চাচা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকি যাগব মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো দর্শক সবাই চাষার জন্য দোয়া করবেন, চাষা যাতে সুন্দরভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।